হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাল জামাই ষষ্ঠী, এই ডিউটির থেকে এসে একটু রেস্ট না পেয়ে এখন ট্রেন ধরতে দৌড়তে হচ্ছে আমাকে। এই যে আমার নিত্য সঙ্গী ব্যাগ, সবসময় আমি যেখানে যাই সেখানেই যাই, আর তার সঙ্গে আর একটা আছে, এই যে জীবন্ত মহিলা বা নারী। চলো, গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌনিকাস ওয়ার্ল্ড, এবং ওয়েলকাম তোমাদেরকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগে। কালকে ওখান থেকে আসার পর রাত্রে কোনো কিছু শ্যুট করিনি, নিজেদের মতো খাওয়া দাওয়া করেছি এবং বিন্দাস ঘুমিয়ে গেছি। এখন বাজে সকাল 9টা। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম, এবার দেখতে থাকো এই জামাই ষষ্ঠীর পুরো দিনে আমরা কী করি। আর এখন তাড়াতাড়ি ঝটপট স্নান করব, তারপরে ওই যে কি গাছতলায় যায় না কৃষক করতে হয় ওখানে যাব, কিছু রিচুয়ালস আছে, মা যাবে। আর মা আজকে রান্নাবান্নায় পুরো মগ্ন, মানে মন দিয়ে জামাই আদরের জন্য মা ব্যস্ত, জোর কদমে রান্নাবান্না চলছে। তো আমি এখন ঝটপট যাব, রেডি হব, এবং তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার স্নান কমপ্লিট, এবার আমি হবো ঝটপট রেডি। তো চলো, রেডি হওয়ার পর দেখো কেমন লাগে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, কর্তমাশ রেডি, গিফট বেরিয়েছে, মা ঠাকুর ঘরে ঠাকুরের সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে, কারণ আমরা এখন গাছতলায় যাব। তো চলো একবার আয়নায় দেখে নাও লুক। আর এই হচ্ছে আমার লুক, এখন কোনো লোক পাচ্ছি না, তাই আপাতত তোমরা মিররেই আমাকে দেখে নাও, এরপর ভালো করে দেখানো হবে। আর এই যে কর্তমশায় জামাই সাজে পাঞ্জাবি পরে ফাটাফাটি, তো যাওয়া যাক গাছতলায়, উই আর রেডি। I came here to party, I'm not gonna lie, so call up somebody, cause I ain't got the time, nah nah, I'm feeling myself in the best way, I'm gonna pretend it's my birthday, got all of my friends going crazy, cause this is how we do, we'll go dancing in the club on a Saturday night, go driving down Sunset. জামাই খাওয়া শুরু করো। নাও ইটস আওয়ার লাঞ্চ টাইম, লাঞ্চে কি কি আছে চলো দেখাই। আমার মতো ভাত, শাক, পাঁচ রকম ভাজা, ডাল, এখানে আছে পনির, মাছ, মাংস, পায়েস, মিষ্টি, দই আর চাটনি। চলো এখন খেয়ে দিয়ে নি, জোর খিদে পেয়ে গেছে। বলো খেয়ে দিয়ে জামাই আদর কেমন লাগলো? খুব ভালো লাগলো জামাই আদর। হ্যাঁ, 2 বছর ধরে খাচ্ছি। 2 বছর ধরে কোথায় ফ্রিতে? তো সব খেলে না কেন তাহলে? কত খাওয়া যায় না, খাওয়া যায় না, ভালো হয়েছে খাবার। এবার এবার সন্ধ্যের প্ল্যান কি জানি না, আপাতত কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি বাংলা মিউজিক ক্লাবে। বাংলা মিউজিক ক্লাব, পৃথ্বীরাজ সম্রাট পৃথ্বীরাজ কেমন লাগলো বলো? সত্যি ফালতু, ওটা অ্যাকশনের থেকে কমেডি আর কি বলো ওটাকে, লাভ স্টোরি বেশি লাগলো আমাদেরকে। শুধু চিপস খাওয়া আছে না, মানে ওরা খাইনি আমরা খেয়েছি বসে বসে, কিছু করার নেই, হলে বসে টাইম পাস করতে হবে না, বইয়ে তো সেরকম ভালো লাগেনি আমাদের। তো চলো দেখে এলাম, আর তোমাদেরকে দেখাই ষষ্ঠীতে আমরা মাদেরকে কি দিয়েছি, মা আর ভাইকে। আর আজকে সকালে আমি যেটা পড়েছিলাম আর সৌরভ যেটা পড়েছিল, সেটা আমাদেরকে ষষ্ঠীতে মা দিয়েছে। আর আমরা কি দিয়েছি চলো তোমাদের একবার দেখাই। এই যে এই টি শার্টটা ভাইকে দেওয়া হয়েছে, দেখো ধরতে দিয়েছি কিভাবে ধরেছে। হ্যাঁ, এই টি শার্টটা ভাইয়ের, আর মায়ের এই যে এই শাড়িটা মাকে দেওয়া হয়েছে। তো জামাই ষষ্ঠীর পুরো দিন ফাটাফাটি মজা করলাম, খুব ভালো লাগলো।
আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে ব্লগটা দেখতে। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে হিট করো। ভালো থাকো, সুস্থ থাকো, চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।